নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। তো দেখো, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, তো দেখো এই বই থেকে আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় মানে যাবতীয় MCQগুলো আমি সলভ করে দেবো, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। সুপ্রিয় দর্শকার্থী, এই চ্যাপ্টার থেকে যাবতীয় MCQ, ঠিক আছে, SA কিউব, শূন্যস্থান, সত্য মিথ্যা, বাম স্তম্ভ, ডান স্তম্ভ সম্পূর্ণরূপে আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা যাবতীয় MCQগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, আমি আর বলছি না, জাস্ট তোমরা স্ক্রিনশট মেরে নাও এবং বই থেকে মার্কিং করে নেবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক দাগের অ্যান্সার হবে নাইট্রেট লবণ, দু দাগের অ্যান্সার হবে রাইজোবিয়াম, তিন দাগের অ্যান্সার হবে ইউরিয়া, চার দাগের অ্যান্সার হবে নাইট্রোব্যাক্টর, পাঁচ দাগের অ্যান্সার হবে ডের অ্যান্সার সিউডোমোনাস, ছয় দাগের অ্যান্সার হবে BIC, সাত দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার অ্যাজমা, আট দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2-4D। তো দেখো, 19 দাগের অ্যান্সার হবে সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়, সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়, রেড পান্ডা, বি এর অ্যান্সার হবে। 9 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার করবেট, 10 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার বায়ুদূষণ, 11 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেমোথেরাপি, 12 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ম্যালেরিয়া, 13 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার চোরা শিকার, 14 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডিনাইট্রিফিকেশন, 15 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার রেড পান্ডা, ঠিক আছে। অপরদিকে 16 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বায়োস্ফিয়ার রিজার্ভ, 17 দাগের অ্যান্সার হবে ক্রায় সংরক্ষণ, তাই তো, বি এর অ্যান্সার হবে -196°C, 18 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বক্সা, এবং 19 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার রেড পান্ডা। মানে বিভিন্ন বইতে এই 19 দাগটা আছে, আবার কিছু কিছু বইতে এই 19 দাগটা নেই। তো দেখো, এখানে 19-এর অ্যান্সার হবে সুন্দরবন, সি এর অ্যান্সার হবে 20 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রায় সংরক্ষণ। এবার আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো, এক দাগের প্রশ্ন কি বলেছে, প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়, অ্যান্সার হবে এর উৎস হলো বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ, বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ। দু দাগের প্রশ্ন, সিম্বি কি বলেছে, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে, অ্যান্সার হবে রাইজোবিয়াম, রাইজোবিয়াম। তো দেখো নিচে লেখা আছে, তোমরা দেখে নাও। তিন দাগের প্রশ্ন, বায়ু নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কিরূপ নেমে আসে, অ্যান্সার হবে নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। চার দাগের প্রশ্ন কি বলেছে, ক্লোস্ট্রিডিয়াম কিরূপ জীব, অ্যান্সার হবে স্বাধীনজীবী জীব। পাঁচ দাগের প্রশ্ন, নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও, সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে নষ্টক। ছয় দাগের প্রশ্ন, একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ হলো ইউরিয়া, হস্য ই হস্য উ, রয়হস্যী অন্তস্থ আকার। সাত দাগের প্রশ্ন কি বলেছে, কোন ব্যাকটেরিয়া অ্যামিনিফিকেশনে সাহায্য করে, অ্যান্সার হবে ব্যাসিলাস মাইকোয়েডিস। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আট দাগের প্রশ্ন, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, অ্যান্সার হবে নাইট্রোব্যাক্টর। তো দেখো, বানামটা লেখা আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে, নাইট্রোব্যাক্টর। নয় দাগের প্রশ্ন কি বলেছে, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, অ্যান্সার হবে সিউডোমোনাস। দশ দাগের প্রশ্ন বলেছে একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও, অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। এগারো দাগের প্রশ্ন, এসপিএম এর পুরো নাম হচ্ছিল সাসপেন্ডেড দন্তের সহায়কার দন্তের সাস
পেন পয়াকার ন পেন ডেড ডয়াকার ড সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার পার্টি পয়াকার টয়রে ফসি পার্টিকুলার কয়সু লয়াকার অ পার্টিকুলার ম্যাটার ময়জা ভালাকার টয়াকার র ম্যাটার মজা ভালাকার টয়াকার র ম্যাটার। তো দেখো পরের প্রশ্ন, বড়দাগের প্রশ্ন, বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও। তোমরা তো জানো যে হাঁপানি হয়, কী হয়, হাঁপানি হয়। তেরো দাগের প্রশ্ন কি বলেছে, একটি কীটনাশকের উদাহরণ দাও। একটি কীটনাশকের উদাহরণ হলো ডিডিটি, ডিডিটি বড় হাতের ডি, বড় হাতের ডি তারপরে টি, ঠিক আছে, দুটো বড় হাতের ডি তারপরে একটা টি হবে। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের ফোরটিন দাগের প্রশ্ন বলেছে যে একটি আগাছানাশকের উদাহরণ দাও, অ্যান্সার হবে টু ফোর ডি এবং সিমাজিন, টি টু ফোর ডি সিমাজিন, তোমরা তো জানো। পনেরো দাগের প্রশ্ন কি বলেছে, বলেছে কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়, কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়, বধির মানে কানে শুনতে পায় না, মানে কান খারাপ হয়ে যায় যাকে বলে। তো দেখো বধির হয়ে যায় বলতে এখানে কিন্তু আমরা জানি যে একশো ডেসিবেল, একশো ডেসিবেল। ষোলো দাগের প্রশ্ন কি বলেছে, অরণ্য ধ্বংসের একটি কারণ উল্লেখ করো, অরণ্য ধ্বংসের একটি কারণ উল্লেখ করো। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা জানো যে বাসস্থান ও কলকারখানার জন্য বৃক্ষছেদন, বাসস্থান ও কলকারখানার জন্য বৃক্ষছেদন অরণ্যের ধ্বংসের অন্যতম কারণ, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে সতেরো দাগের প্রশ্ন, একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে ট্যাক্সাস, টি এক্স ট্যাক্স আস ইউএস আস। আঠেরো দাগের প্রশ্ন কি বলেছে, বলেছে ভারতে কটি হটস্পট আছে। তোমরা জানো যে ভারতে কিন্তু টোটাল কিন্তু চারখানা হটস্পট আছে, কটা হটস্পট আছে, চারখানা হটস্পট আছে। তোমরা পারলে এই যে চারটি হটস্পট তোমরা খাতায় লিখে নিতে পারো, তাই তো সুপ্রিয় দর্শকার্থী, কী বলছি বুঝতে পারছো, পারলে তোমরা এই চারখানা হটস্পট কিন্তু খাতায় লিখে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হলো পূর্ব হিমালয় হটস্পট, পূর্ব হিমালয় হটস্পট, দু নম্বরে ছিল ইন্দো বার্মা হটস্পট, ইন্দো বার্মা হটস্পট, তিন নম্বরে হয়েছিল পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, এবং তোমাদের চার দাগে হয়েছিল সুন্দরল্যান্ড, সুন্দরল্যান্ড, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন উনিশ দাগের, স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উনিশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে। তো দেখো স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি, উনিশ দাগের অ্যান্সার হবে স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে স্থানীয় বনজ সম্পদের সুপরিচালন, সুপরিচালন ব্যবস্থা হলো, বুঝতে পারলাম আমি কী বললাম, কী বললাম, তোমরা কিন্তু এটাই লিখবে, উনিশ দাগের অ্যান্সার কিন্তু এটাই লিখবে, স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে স্থানীয় বনজ সম্পদের সুপরিচালন ব্যবস্থা, ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, সুন্দরবনের একটি সরীসৃপের উদাহরণ দাও, অজগর সাপ, অজগর সাপ। তো দেখো আমাদের পরের প্রশ্ন, কিন্তু এখানে কিন্তু অনেক বইতে প্রশ্ন আছে যে সুন্দরী ঘাস, ঠিক আছে, উনিশ দাগের প্রশ্নের অ্যান্সারে আছে কিন্তু সুন্দরী ঘাস, অনেক বইতে আছে। কুড়ি দাগের প্রশ্ন, সুন্দরবনে একটি সরীসৃপের উদাহরণ দাও, অজগর সাপ। একুশ দাগের প্রশ্ন, টাইগার প্রজেক্ট কোথায় আছে, টাইগার প্রজেক্ট আছে সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছে। বাইশ দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অভয় অরণ্য কোনটি, পশ্চিমবঙ্গের অভয় অরণ্য ছিল চাপরামারি, চাপ চয়াকার পর চাপ রা রয়কার রা চাপরা মারি ময়কার রহস্যী অভয়ারণ্য, চাপরা মারি অভয়ারণ্য। তেইশ দাগের প্রশ্ন কি বলেছে, যে ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি, তো দেখো এর অ্যান্সার হবে ভিতরকণিকা, ভিতর ভয়সী তর ভিতরকণিকা ক নয়সী কয়কার উড়িষ্যাতে অবস্থিত, উড়িষ্যাতে। চব্বিশ দাগের প্রশ্ন, রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত, অ্যান্সার হবে সিকিমে, দন্তে সহস্যী কয়হস্যী ম। পঁচিশ দাগের প্রশ্ন বলেছে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো, অ্যান্সার হবে নগরায়ণের জন্য লবণাম্ব উদ্ভিদের ধ্বংস,
নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদের ধ্বংস। 26 দাগের প্রশ্ন, কোন ইনসিটু সংরক্ষণের ব্যবস্থায় অনুজীবী বন্য প্রাণী বন্য উদ্ভিদ সমূহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? অ্যান্সার হবে বায়োস্পিয়ার রিজার্ভ। এবার আমি শূন্যস্থান সলভ করাবো। কি বলেছে ফার্স্টে, মটর গাছের কি বলেছে, অবুর্ধে মটর গাছের অবুর্ধে বসবাস করে কি হবে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। শূন্যস্থান হবে 27 দাগের অ্যান্সার হবে 28 দাগে। 29 দাগের প্রশ্ন, সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়। 30 দাগের প্রশ্ন, 2,4-D হলো একটি আগাছানাশক হবে। 31 দাগের প্রশ্ন, ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশের ফলে, অ্যান্সার হবে আর্সেনিক যৌগ। 32 দাগের প্রশ্ন, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো মিথেন হবে। 33 দাগের প্রশ্ন, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম লেখো, অ্যান্সার হবে পার্থেনিয়াম। এবার আমি সত্য মিথ্যা সলভ করাবো। সি দাগে সত্য বা মিথ্যা নির্ধারণ করো। 34 দাগের, বায়ুর এন2-র পরিমাণ 20.60, এটা মিথ্যা আছে, কেটে দিয়েছি দেখো, এর অ্যান্সার হবে 77.17%। 35 দাগের প্রশ্ন, কি বলেছে, অ্যাজো টোবাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া, এটা ভুল আছে, কারণ অ্যাজো টোবাক্টর কিন্তু স্বাধীন জীবী ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন কি বলেছে, 36 দাগের প্রশ্ন, পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রডোডেনড্রন, একটু উচ্চারণের গণ্ডগোল হয় সবার, রডোডেনড্রন, এটা কি স্যার ঠিক আছে? 37 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। তো দেখো, মানসে নয়, এটা গরু মারা, তার জন্য এটা কী হবে, ভুল হবে। 38 দাগের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে SO2 এবং NO2 গ্যাস, এটা ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে, তো দেখো এখানে আমরা লক্ষ্য করতে পারছি ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিলাও, রোমানে বাঘ হবে, ডিয়ার অ্যান্সার সুন্দরবন, রোমান 2-তে গন্ডার হবে, এর অ্যান্সার জলদাপাড়া, রোমান 3-তে রেড পান্ডা হবে, বিয়ের অ্যান্সার সিকিম, 4 হবে কুমির হবে, অ্যান্সার হবে সির অ্যান্সার নন্দন কানন। তো দেখো এই হলো টোটাল আমাদের কী আছে, পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ, পঞ্চম অধ্যায় থেকে যাবতীয় MCQ, ডান স্তম্ভ বাম স্তম্ভ, সত্য মিথ্যা, SAQ সবগুলো সলভ করে দিয়েছি। তো দেখো এই যে সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে এইগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। এটা ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার বই, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।